السلام عليكم. আজকে হচ্ছে যে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর হচ্ছে যে ভিডিও দেখাবো যেগুলো আসলে ক্যাপচার করা অনেক কষ্টদায়ক। আমি হচ্ছে যে মৌমাছির পিছে ঘুরে ঘুরে মৌমাছিরা ফুল থেকে কিভাবে মধু সংগ্রহ করে এই জিনিসটা ভিডিওতে ক্যাপচার করার অনেক চেষ্টা করেছি এবং হচ্ছে মৌমাছিরা কিভাবে আর কি মধু আহরণে ব্যস্ত সেটাকে আর কি তুলে ধরার চেষ্টা করতেছে এই ভিডিওর মধ্যে। আপনাদেরকে একটু পরেই দেখাবো যে হচ্ছে মৌমাছিরা কি পরিমাণ ব্যস্ত এবং মধু সংগ্রহ করার জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে হচ্ছে যে এটা কালিজিরার ক্ষেত, কালিজিরা ফুল অনেক খুব ভালো ফলন হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা। তো সেই ক্ষেত্রে যে মৌমাছিও দেখতেছি অনেক এখানে ভিন ভিন করতেছে। আপনার হচ্ছে যে যেগুলো মৌমাছি দিয়ে চাষ করে সেই চাষের মৌমাছি আছে এখানে এবং হচ্ছে বন মৌমাছি আছে এখানে। তো আমি দুইটারই ক্যাপচার করার চেষ্টা করছি, চাষের মৌমাছিগুলো আর কি কীভাবে মধু সংগ্রহ করে এবং বন মৌমাছিগুলো কীভাবে মধু সংগ্রহ করে এগুলো আপনাদেরকে আমি এখনই দেখাবো, চলেন আমার সাথে। এই যে এটা হচ্ছে যে আর কি প্রাকৃতিক মৌচাকের মৌমাছি, এখানে হচ্ছে যে চাষের মৌমাছিগুলো আছে, এটা হচ্ছে যে প্রাকৃতিক মৌমাছির মৌচাকের মৌমাছি, এরাও হচ্ছে যে আর কি মধু সংগ্রহ করতেছে কালিজিরা ফুল থেকে। তো দেখুন কি ব্যস্ত তারা মধু সংগ্রহ করার জন্য। কি তাড়াতাড়ি তারা মধু সংগ্রহ করতেছে একটা ফুল থেকে, কত ব্যস্ত। আর এই মধুগুলি আমরা আপনাদেরকে প্রোভাইড করি। আর এই যে এইটা হচ্ছে যে চাষের মৌমাছি, এই যে দেখতে পাচ্ছেন ফুলের মাথার উপর বসে মধু সংগ্রহ করতেছে, এটা হচ্ছে চাষের মৌমাছি। তো আমরা খুবই কষ্ট করে এইগুলো ক্যাপচার করার চেষ্টা করছি, দেখেন কি নিখুঁতভাবে তারা মধু সংগ্রহ করতেছে, মধু আহরণ করতেছে ফুল থেকে।
কিন্তু শালা ব্যবহার করা যাবে না শাল পাললে একদিন বেরাতে যাবো ভাবেছি কিন্তু এই দেশে তালিয়ে যাবে কি করে আমারই সেটা তো ভাবি হ্যাঁ আমারই